नमस्कार, वेलकम टू माय चैनल। आज आमी आपनादेर साथे शेयर करते चलेछी मटर दिए एकटी चटपटा रेसिपी, जा खूब सहजेई खूब कम समयेर मध्ये तैरी करा जाए। रेसिपिटी तैरी करार जन्य एकटी पात्रे एक कप परिमाण मटर के प्राय 6-7 घंटा भिजिए रेखेछिलाम। भालो करे भिजे गेछे, मटर के आमी जल थेके छेके निये निलाम। मटरेर ओपर दिए दिच्छी एकटा बड़ो साइजेर आलू कुचि। ছোট ছোট টুকরো করে আলুকে কেটে নিয়েছি। এতে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, 1/2 টিস্পুন লঙ্কা গুঁড়ো, 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন গরম মশলা, একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি, 1 টিস্পুন আদা রসুন বাটা। সব উপকরণগুলিকে ভালো করে মিশিয়ে নিচ্ছে। আপনারা ঝালটা নিজেদের স্বাদমতো দেবেন। সব কিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পর একটা প্রেসার কুকার নিয়েছি। এতে নিয়ে নিচ্ছে সব কিছু দিয়ে মিশিয়ে রাখা মটর। এই রেসিপিটা তৈরি করতে খুব কম সময় লাগে, কিন্তু খেতে অসাধারণ হয়। দিয়ে দেব 2 কাপ পরিমাণ জল। সব কিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন সর্ষের তেল। তেলটাকেও ভালো করে মিশিয়ে নিচ্ছি। প্রেসার কুকারের ঢাকনা বন্ধ করে দেব। গ্যাস অন করে বসিয়ে দেব প্রেসার কুকার। মাত্র 2টো সিটি লাগিয়ে নেব। 2টো সিটি লাগিয়ে নিয়েছি। ভালোভাবে ঠান্ডা হয়ে গেলে খুলে নিলাম। সব কিছু ভালো করে সেদ্ধ হয়ে গেছে। অন্য একটি পাত্রে নিয়ে নিচ্ছি। গরম গরম ঘুগনি রেডি, যা খুব সহজেই খুব কম সময়ের মধ্যে তৈরি করা যায় আর খেতে হয় অসাধারণ। এতে দিয়ে দেব জিরে ও ধনে শুকনো কড়াইয়ে ভেজে গুঁড়ো করা আছে ভাজা মশলা দিয়ে দিলাম। ভাজা মশলাকেও ঘুগনির সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আবার বলছি, 1 টিস্পুন জিরে আর ধনে ভেজে গুঁড়ো করা ছিল সেই মশলা দিয়ে মিশিয়ে নিলাম। এতে খুব সুন্দর একটা গন্ধ আসে। অন্য একটি পাত্রে নিয়ে নিচ্ছে পরিবেশন করার জন্য। একটি পাত্রে নেওয়ার পর এতে দিয়ে দেব অল্প একটু পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। দিয়ে দেব অল্প একটু ভাজা মশলা। একটা ডিমকে সেদ্ধ করে রেখেছিলাম, পরিবেশন করার জন্য ওপর থেকে দিয়ে দিচ্ছি সেদ্ধ ডিম। খুব সহজেই রেডি ডিম ঘুগনি। রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্টস করতে ভুলবেন না। আর আমার থেকে নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।